এসো আজ আমরা একটু বড় ধরনের সমীকরণ সমাধানের চেষ্টা করি ধরো তোমার কাছে একটি সমীকরণ আছে দুই এক্স যোগ তিন সমান পাঁচ এক্স বিয়োগ দুই এখন এটা একটু ঝামেলার মনে হতেই পারে তোমার সমীকরণের দুই পাশেই এক্স আবার এর সাথে এত এত সংখ্যার যোগ বিয়োগ করা দেখেই ভয় লাগতে পারে তা কিভাবে আমরা এই সমীকরণ সমাধান করব? এসো দেখে নেই এখানে আমাদের প্রাথমিক লক্ষ্য হল কিভাবে একটিমাত্র মাত্র এক্স দিয়ে আমরা সমীকরণটি প্রকাশ করতে পারি একবার যদি আমরা তা করে ফেলতে পারি তাহলেই কেল্লা ফতে তখন সেই সমীকরণ কিভাবে সমাধান করে আমরা ইতিমধ্যেই তা শিখে ফেলেছি তাই না এখন আমরা কিছু ধাপে ধাপেই কাজ করব। আমি তোমাদেরকে কোনো নিয়ম বা সূত্র বলে দিতে চাচ্ছি না বরং তোমাদেরকে দেখাতে চাচ্ছি আসলে কি ঘটছে তুমি যদি গোটা ব্যাপারটা স্পষ্টভাবে কল্পনা করতে পারো তাহলে আর এ ধরনের সমীকরণ সমাধান করা কোনো না এখন চিন্তা মানে মানে হল এক্স যোগ এক্স একইভাবে তিন সমান এক যোগ এক যোগ এক তাহলে দাঁড়ায় দুই এক্স যোগ তিন এক্স যোগ এক্স যোগ এক যোগ এক

বিয়োগ দুই দুঃখিত বিয়োগ এক বিয়োগ এক যেহেতু আমাদের সমীকরণ আমাদের বলছে দুই এক্স যোগ তিন সমান পাঁচ এক্স বিয়োগ দুই তাই আমরা বলতে পারি x যোগ x যোগ 1 যোগ 1 যোগ 1 সমান x যোগ x যোগ x যোগ x যোগ x বিয়োগ 1 বিয়োগ 1 এখন একটি ব্যাপার তোমাদের কাছে পরিষ্কার করা প্রয়োজন তা হলো এভাবে ভেঙে লেখার প্রয়োজন কিন্তু তোমাদের নেই ক্লাসে ভাষায় বা পরীক্ষায় তুমি যখন এসব সমীকরণ সমাধান করবে তখন সাধারণ বীজগণিতের ধাপগুলো ধরে এগিয়ে গেলেই তোমার সমাধান হয়ে যাবে এটা আমরা এখন করছি যেন তুমি অনুধাবন করতে পারো আসলে ব্যাপারটা কি ঘটছে এখন আমরা চাই এক পাশে রাখতে কিন্তু কিভাবে আমরা উভয় পক্ষ থেকে বিয়োগ করতে পারি দুই এবং এটি বেশ সুবিধাজনকও কেননা সেক্ষেত্রে আমরা ডান পক্ষে ধনাত্মক সংখ্যক এক্স পাবো অবশ্য আমরা চাইলে উভয় পক্ষ থেকে পাঁচ এক্স বিয়োগ করতে পারি তখন অবশ্য একটা ঋণাত্মক চিহ্ন নিয়ে অযথাই টানাটানি করতে হবে যাই কই না কেন শেষে যে উত্তর একই পাবো আমরা এর জন্য আমি দুটি এক্স কে ডান পক্ষ থেকে এবং দুটি এক্স কে বাম পক্ষ থেকে বিয়োগ করে দিলাম তাহলে আমাদের ডান পক্ষে থাকলো মাত্র তিন আর বাম পক্ষে থাকছে পাঁচ এক্স বিয়োগ দুই এক্স সমান তিন এক্স এবং বিয়োগ দুই তো থাকছেই অতএব এক যোগ এক যোগ এক সমান এক্স যোগ এক্স যোগ এক্স বিয়োগ এক বিয়োগ এক আমরা চাই কেবল এক পাশে এক্সকে রাখতে এবং সেই পথে আমরা এক ধাপ এগিয়ে গেছি সমীকরণের কেবল ডান পক্ষে আছে এক্স কিন্তু সাথে যে আবার আছে বিয়োগ দুই কিভাবে বিদায় করা যায় এটাকে আমরা আসলে ডান পক্ষের সাথে দুই যোগ করতে পারি এর ফলে বিয়োগ দুই আর যোগ দুই পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে সমতা রক্ষা করতে একই কাজ নিশ্চয়ই আমাদের বাম পক্ষেও করতে হবে ফলে আমরা পাচ্ছি এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক সমান এক্স যোগ এক্স যোগ এক্স বিয়োগ এক বিয়োগ এক যোগ এক যোগ এক বা এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক সমান এক্স সুতরাং ব্যাস এবার আমরা এক একদিকে পেয়ে গেলাম শুধুই এক্স কে এবার তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমরা উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করে দেব এক্স সহ কোনো কিছুর সাথে তিন গুণ থাকলে তাকে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে কি আমরা ওই যে কোনো না সেজন্যই আমাদের সমীকরণের ডান দিকে এখন থাকবে এক্স আর বাম দিকে পাঁচ ভাগ তিন কিছুটা এরকম থাকবে পাঁচ ভাগ তিন সমান তিন এক্স ভাগ তিন সুতরাং পাঁচ ভাগ তিন সমান এক্স এর আগে আমরা দেখেছি সাধারণত বাম দিকে থাকে এক্স আর ডান দিকে থাকে তার মান এবারে যে উল্টোটা হলো সমস্যা নেই তো আরে না এটা লেখা আর এক্স সমান পাঁচ ভাগ তিন লেখা একই কথা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এক্স সমান এক গুণ দুই ভাগ তিন এখন এ ব্যাপারটা কল্পনা করা একটু কঠিন তাই না ধরো তোমার আব্বুর আরও দুজন ভাই আছেন তোমার দাদার মোট পাঁচটি জমির প্লট প্রত্যেকটির পরিমাণ তিন কাঠা করে এখন তিনি যদি এই সমীকরণ অনুসারে ছেলেদের মধ্যে জমি ভাগ করে দেন সবাই পাবে একটি প্লট এবং অন্য একটি প্লটের তিন ভাগের দুই ভাগ তোমার বড় চাচা পেলেন প্রথম প্লট আর দ্বিতীয়টির তিন ভাগের দুই ভাগ এবার তোমার আব্বুর পালা তিনি দ্বিতীয় প্লটের তিন ভাগের এক ভাগ নিলেন আরও পেলেন তিন নম্বর প্লটটিও কিন্তু তবু তার আরও তিন ভাগের এক ভাগ বাকি থেকে গেল এটুকু তিনি নিলেন চার নম্বর প্লটটি থেকে বাকি থাকল আর একটিমাত্র খালি প্লট আর চার নম্বরটির তিন ভাগের দুই ভাগ যা পেলেন তোমার ছোট চাচা এভাবেই তারা তিন ভাই ঠিক সমান জমির মালিক হলেন এভাবেই উভয় পক্ষে চলক সংবি সমীকরণ সমাধান করা যায় সবাই ভালো থাকবে ধন্যবাদ